ওয়েলকাম টু টেকনিক্যাল বিন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দারুণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে কীভাবে আপনি ফেসবুকে রানিং ভেরিফাই করবেন। রানিং ভেরিফাই করলে আপনার আইডিটি স্ট্রং হয়ে যাবে এবং কেউ যদি আপনাকে রিপোর্ট করে অত সহজে আপনার আইডিটি হারাবে না, অর্থাৎ ডিসেবল হবে না। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন কীভাবে রানিং ভেরিফাই করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে রানিং ভেরিফাই করতে হলে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজার সিলেক্ট করার পর অ্যাড্রেস বারে ফেসবুক লিখবেন। ফেসবুক লেখার পর আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ফেসবুকে ওপেন করবেন। ওপেন করার পর একটি সার্চ হবে, লোডিং হবে। তারপর এখানে আপনি ওয়েট করুন, আপনার ফেসবুকে পেজে আপনাকে ইন্টারফেস করা হবে। তারপর উপরে দেখুন একটি কর্নার আছে, সো এখানে ডান পাশে এই কর্নারে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিছু মেনু বার আপনাকে দেওয়া হবে। তারপর এখানে দেখেন সেটিংস, সেটিং লগ আউটের উপরে সেটিংসে আপনি ক্লিক করার পর আপনাকে সেটিংয়ে নিয়ে যাওয়া হবে, একটু লোড হতে পারে। তারপর এখানে আপনি নিচে দেখেন আইডেন্টিটি কনফার্মেশন, এখানে আপনি বিউতে ক্লিক করুন। বিউতে ক্লিক করার পর আপনাকে আপনাকে ভেরিফাই করতে যে হবে যে সেই পেজ আপনাকে শো করা হবে, তো আপনি একটু ওয়েট করুন, আপনাকে ভেরিফাই করার জন্য শো করা হচ্ছে। তারপর এখানে আপনি গেট স্টাডি ক্লিক করে রানিং এস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করবেন সেই দেশ আপনি দিবেন। যেমন আমি বাংলাদেশি, বাংলাদেশ আমার এখানে সিলেক্ট করছে না, কারণ আমি আগে একবার যোগ করেছিলাম। তারপর এখানে আপনি বাংলাদেশ নিচে দেখেন, এখানে যদি আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেন তাহলে আসবে, আমার আসছে না, কারণ এখানে আমি আগে একবার ট্রাই করছিলাম। তো এখন আমি আপনাকে দেখাবো, বিউতে ক্লিক করবেন। বিউতে ক্লিক করার পর আপনাকে ভেরিফাই করতে হলে অবশ্যই ট্রু ভেরিফিকেশন অন রাখতে হবে। তো ট্রু ভেরিফিকেশন অন করতে হলে সেটিংসে গিয়ে সিকিউরিটি থেকে আপনি করতে পারবেন, অথবা এখানে আপনাকে অ্যাপ্লাই করার সময় চাইবে। তো আপনি গেট স্টাডি ক্লিক করবেন। গেট স্টাডি ক্লিক করার পর একটু লোডিং হবে। তারপর এখানে আপনি গেট স্টাডি ক্লিক করবেন। গেট স্টাডি ক্লিক করার পর আপনাকে জিএস চেকস মেসেজ SMS এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রাক্ট ক্লিক করুন। তারপর আপনি যদি অন্য একটা ফোন নম্বর দিতে চান ভেরিফিকেশনের জন্য, তাহলে এড ফোন নম্বরে ক্লিক করুন। আমার অন্য কোনো নম্বর দিব না, সো আমি এই আমার এই আইডিটি যেটা দেওয়া সেটা আমি কন্টিনিউ করে নিব। তো এখানে কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফোনে একটি কোড যাবে, কোড আপনি দিবেন। তো আমার ফোনে এখনো আসে নাই, কোডটি চলে এসছে 054985, 054985 কোড দিবেন। দেওয়ার পর আপনাকে অটোমেটিক আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ডান, আমার ট্রু ভেরিফিকেশন অন হয়ে গেছে। সো এখন আপনাকে আরেকটি পেজে শো করা হবে, তো একটু ওয়েট করুন। আপনি যদি এখানে দেখেন আপনার কি দেওয়া আছে, পার্সোনাল আইডি অ্যান্ড নোটিশ ডকুমেন্ট, আপনার এখানে গেট স্টাডি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করুন। তারপর এখানে আপনি গেট স্টাডি আবার ক্লিক করবেন, ইয়েস কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে এখানে আপলোড ইউর আইডি, অর্থাৎ আপনি আপলোড করে আপনার আইডি কনফার্মেশন করবেন, আই ভেরিফিকেশন। সো এখানে আপনি অনেক কিছু দেওয়া আছে, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, মেরিজ সার্টিফিকেট, অনেক অনেক ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন। সো আপনি যদি পাসপোর্ট দিতে চান তাকে, তাহলে পাসপোর্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন। আইডেন্টি ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে, অর্থাৎ ভোটার কার্ড, তো জাতীয় পরিচয়পত্র যদি থাকে, তাহলে এখানে আপনি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে এই যে দেখেন আপলোড ইউর আইডি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অটোমেটিক আপনার ফাইল ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি একটি আপনার আইডি কার্ডটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমি একটা এক্সট্রা ফটো আপলোড করে দেখাচ্ছি। সিলেক্ট করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করে যাবেন। 72 ঘন্টার ভিতরে আপনাকে সাপোর্ট বক্সে, অর্থাৎ ফেসবুকের সাপোর্ট বক্সে আপনাকে জানিয়ে দেওয়া হবে। যেমন এখানে দেখায় আপনাকে কোথায় জানিয়ে দেওয়া হবে, এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাবেন, যাওয়ার পর বা অথবা এখানে আপনি সাপোর্ট বক্স পাবেন। সাপোর্ট বক্সে গিয়ে আপনি হেল্পে গিয়ে সাপোর্ট বক্স আছে, হেল্পে যাবেন। একটু ওয়েট করুন, লোডিং হচ্ছে। হেল্পে যাবেন। হেল্পে যাওয়ার পর এখানে দেখেন নিচে দেখ সাপোর্ট বক্স দেওয়া
তারপরে যদি তাকে নেয় দেখুন উপরে দেখেন সাপোর্ট বক্স, সাপোর্ট বক্সে যাওয়ার পর আপনাকে এখানে দেখাবে আপনি আপনার আইডিটি ভেরিফিকেশন হয়েছে কি না। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর বন্ধুদের জানাতে শেয়ার করবেন। আর আপনি যদি ভেরিফিকেশন করেন তাহলে আপনার আইডি কেউ যদি রিপোর্ট দেয় তাহলে অত সহজে আপনার আইডিটি যাবে না, আর ভেরিফিকেশন থাকলে আর আপনার আইডিটি পরে পরিস্থিতিতে ব্যাক পাবেন। তো ধন্যবাদ সবাইকে।